আমরা আগামী দিনে পটিয়ায় তরুণ নেতৃত্ব উদীয়মান যারা পটিয়াকে এগিয়ে নিয়ে যাবে, এরকম নতুন কোন যারা কাজ করে আসছে দীর্ঘদিন, এরকম কাউকে চাই। বদিউল আলমকে, উনি যোগ্য নেতা হিসাবে ওনাকেই চাই। ওনার খুব এখানে সাপোর্ট আছে, ইতিমধ্যে খুব সাপোর্ট পাওয়া গেছে এবং ওনাকেই চাই। আমরা বদিউল আলমকে চাই, কারণ ছাত্র জীবন থেকেই ওনাকে রাজনীতিতেই কর্মতৎপরতা থাকতে দেখেছি। আমরা পটিয়ার সাথে, পটিয়ার দেশবাসীর সাথে আমরা বদিউল আলমকেই দেখতে চাই। কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক, বর্তমান পটিয়ায় এই নির্বাচনের জন্য, আগামী দিনের পটিয়ার পরিবর্তনের জন্য এমপি হিসেবে উনি জনাব মোহাম্মদ বদিউল আলমকে, আমরা পটিয়ার সকল সর্বস্তরের শ্রমিক জনতা আমরা বদিউল আলমকে চাই। বাংলাদেশ আওয়ামী যুবলীগের যিনি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন, আমাদের এই পটিয়ার কৃতি সন্তান, ওনার নেতৃত্বে পটিয়ায় অসাম্প্রদায়িক চেতনায় একটি সুন্দর উপজেলা বিনির্মাণে পটিয়ার জনগণ উন্নয়ন কর্মকাণ্ডে আস্থা রাখতে চাই। বদি আমার অনেক দিন হয়েছে বন্ধু, আমার হাতে আর বদি ভাই তো সত্য আমি জানি, ভালো পুয়া